সব দলের অংশগ্রহণে আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব শেখ হাসিনার। নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই, ডক্টর কামাল সহ বেশ কয়েকজনের অনেকে ঘোর বিরোধী। তথাকথিত ঐক্যের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলছে আওয়ামী লীগ, সরকার শঙ্কিত, খালি মাঠে আর গোল দিতে দেয়া হবে না, মন্তব্য বিএনপি। জিয়া চ্যারিটেবল মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর পরও বেগম জিয়ার আইনজীবীরা উপস্থিত না হওয়ায় আদালতের উষ্মা প্রকাশ, কাল শুনানি না করলে বিচার কাজ সমাপ্তের আবেদন করবে দুদক। এবং ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না পদ্মা মেঘনায়, হতাশায় জেলেরা, তবে সাগরে মিলছে ইলিশ। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। জাতিসংঘে শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার রাতে জাতিসংঘ সদর দপ্তরে দ্য গ্লোবাল কম্প্যাক্ট অন রিফিউজি শীর্ষক আলোচনায় তিনি প্রস্তাব দেন। এদিন মাদক সংকট সহ বিভিন্ন সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পাঁচ দফা সুপারিশ পেশ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সোমবার জাতিসংঘে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ঘটে। বিশ্ব সম্প্রদায়ের সবথেকে বড় ফোরাম জাতিসংঘের 73তম অধিবেশন, তাই গোটা বিশ্বের দৃষ্টি এখন নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তর ঘিরে। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় সংস্থাটির প্রধান কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 8টায় সংস্থাটির অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ক বিভাগে শরণার্থী বিষয়ক আরেক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট তিনটি সুপারিশ তুলে ধরেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আইন ও নীতির বিলোপ, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও নিশ্চয়তা পাবার মতো পরিবেশ সৃষ্টিসহ জাতিসংঘের স্বাধীন কমিশনের প্রতিবেদনের আলোকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো অপরাধের বিচার দাবি করেন তিনি। With their own set of challenges, yet they respond to the call of humanity. The world must recognize their contribution and help those countries shoulder the burden. The world leaders must come forward with political will and commitment. বাংলাদেশ সময় মধ্যরাতে নেলসন ম্যান্ডেলা পিস সামিট নামে হাই লেভেল প্ল্যানারি সামিটে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জাতি, ধর্ম ও বর্ণবাদের কারণে বিশ্বব্যাপী আজও শান্তি প্রতিষ্ঠা চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউএস চেম্বার অফ কমার্সের সঙ্গে মধ্যাহ্নভোজ ও গোল টেবিল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস চেম্বারের পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নিশা দেশাই বিশওয়াল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। Combined market of 4 billion people and invite you to come to Bangladesh and invest. বাংলাদেশে আইটি ক্ষেত্রে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের আগ্রহের কথা জানান নিশা দেশাই বিশওয়াল। We have so many IT companies that are increasingly looking at Bangladesh and we are looking forward to engaging in a multitude of sectors. অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত তিন দফার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিটি জোরালো হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। দুপুরে সময় সংবাদকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো সম্ভব হবে।
তিন দফা দাবির মধ্যে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে একটা সমাধান আছে। তার যে দ্বিতীয় প্রস্তাবটা এটাও খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন যেখানে যে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নাগরিকত্ব সঠিক উপায়ে নিরাপত্তা নিশ্চিত ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে, প্রয়োজনে সেখানে সেফ জোন তৈরি করতে হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটাই বলছেন যে নাগরিকত্ব দাও, যেটা কোফি আনান কমিশনের রিপোর্টে আছে, ফলে এটা এটা সমাধানের একটা পথ হতে পারে। এই তিন দফার আলোকেই মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যদি চাপে থাকে তাহলে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা তাদের দেশে ফেরত যেতে পারবেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দেখা দিয়েছে মতবিরোধ। ঐক্যমঞ্চের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সহ কেউ কেউ বলছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই, আবার বিএনপি সহ কারো কারো ঘোর আপত্তি রয়েছে এতে। তারা বলছেন নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই। রিপোর্ট সালাউদ্দিন সুমনের। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এখন পর্যন্ত এই দাবিতেই অনড় রয়েছে সংসদের বাইরে থাকা দলটি। সম্প্রতি জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে যোগ দিয়ে একই দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তবে ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলছেন ভিন্ন কথা, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি তিনি। যেতে পারি পারি এই অর্থে যে আমরা মানে সবকিছু আমাদের যে শর্ত থাকে যে এখানে পক্ষপাতিত্ব হবে না, এখানে অন্য কোন রকমের আপত্তিকর কিছু করা হবে না, ঢালাওভাবে এটা বলা উচিত না যে কোনো অবস্থায় আমরা এদের অধীনে নির্বাচন মানে ঢালাওভাবে বলা উচিত না। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাশে বসা আসম আব্দুর রব। ডক্টর কামাল হোসেন মহানগর নাট্য মঞ্চে এত বড় সমাবেশ করার পরে উনি আন্দোলন করতেছে পরিবর্তনের জন্য, উনি এদের কথা বলতে পারে? ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও কথা বললেন ডক্টর কামাল হোসেনের সুরেই। ক্যাবিনেটটা উনি বলেছেন ছোট করবেন, ছোট ক্যাবিনেট মানে 10 থেকে 15 জন, যখনই ছোট কমিটি হলে উনার ক্ষমতা অর্ধেক হয়ে যাবে, নির্বাচন কমিশনের সাহস বাড়বে। হাজার হলেও উনি শেখ মুজিবুর কন্যা, আমরা ওনাকে বিশ্বাস করতে হবে, আমি ওনাকে বিশ্বাস করতে চাই। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে নন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করলেন তিনি। নিরপেক্ষ কেমনি হবে? আপনি তো অলরেডি একটা পক্ষ নির্বাচন করছে মানে আপনার বিপক্ষ, তো আপনি ক্ষমতায় থাকলে এটা কীভাবে নিরপেক্ষ হবে নির্বাচন? প্রশ্নই আসে না। এই জন্যই তো আমরা বলছি যে নির্বাচনকালীন একটা সরকার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচন নয়, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তারা লেভেল প্লেইং ফিল্ড চায় না, তারা এককভাবে একদলীয় নির্বাচন জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে। বেগম জিয়ার কারামুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে বিএনপি কখনোই সরে আসবে না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আমাদের নির্বাচনে আমরা যাব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। তথাকথিত ঐক্যের নামে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন গণতন্ত্রের কথা বলে ঐক্যের নামে তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। মাঠ গরম করার নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মোহাম্মদ নাসিম। তথাকথিত ঐক্যের নামে আজকে দফা লক্ষ্য বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচনে সামনে রেখে কতগুলো অসাংবিধানিক দাবি আছে। আমাদের সেনাবাহিনী বিতর্কিত করার জন্যে তাদেরকে মাঠে নামাতে হবে মেস্টিসি পাওয়ার দিয়ে। যে দলকে ভাড়াটে খেলতে হয় সে দলকে ইনশাআল্লাহ জনগণের কোনো ভোট দিন ভোট দেবে না, সমর্থনও করবে না। অযৌক্তিক অশুভ দাবি উত্থাপন করে তারা আজকে মাঠ গরম করতে চায়, কিন্তু সেই সুযোগ আজকে এবার দেওয়া হবে না, দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার কারণে বর্তমান সরকার ভীত, তাদের আর খালি মাঠে গোল দিতে দেওয়া হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। পহেলা অক্টোবর থেকে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে আরও আহ্বান জানান তিনি। যেই সরকার আতঙ্কিত হয়েছে, এই সরকার বিচলিত হয়েছে এই জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই অগ্রগতি দেখে, আজকে সেই জন্য
মাঠে নামতে হবে। এইবার খালি মাঠে গোল দিতে দিব না। উইল নট অ্যালাউ দিস গভর্নমেন্ট টু গো আনচ্যালেঞ্জ। এবং জনগণকে সাথে নিয়ে বেগম খালেদাকে মুক্ত করে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এই সরকারকে আমরা অপসারিয়ে দেব। পয়লা অক্টোবর থেকে রেডি হয়ে নেন, রেডি হয়ে যান পয়লা অক্টোবর থেকে। জিয়া চ্যারিটেবল মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর পরও বেগম জিয়ার আইনজীবীদের আচরণে উষ্মা প্রকাশ করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় বেগম জিয়ার কোনো আইনজীবী না থাকায় একথা বলেন মামলার বিচারক। দুদকের আইনজীবী বলছেন তাদের এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক। বেগম জিয়ার আইনজীবী আদালতে বলেছেন তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তারা এই মামলায় শুনানি করতে চাচ্ছেন না। এদিকে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে দুই আসামির আবেদনের আদেশের জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে। পুরানো কারাগারে আদালত স্থানান্তরের পরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়নি। আদালত পরপর পাঁচ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করলেও প্রতি কার্যদিবসে যুক্তিতর্ক পেছানো এবং জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। মঙ্গলবারও একই ধরনের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। বরাবরের মতো এদিনও বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। তবে শুনানি পেছানোর আবেদন খারিজ করে দুপুরে যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেন। তাৎক্ষণিক বেগম জিয়ার আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন দ্রুত বিচার শেষ করতে চাচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। বেগম জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এই মামলার শুনানি করা উচিত নয় বলেও মনে করেন তারা। বেগম খালেদা জিয়া জেলখানায় আছে আপনার নির্দেশে, সুতরাং আপনি এই বিচার ব্যবস্থা সামনে কোনোভাবেই অগ্রসর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত না করেন। প্রসিকিউশনের তাড়াহুড়ার কারণে এই মামলা তাড়াতাড়ি কোনো কারণে নিষ্পত্তি করতে চান, সেটা আইনসম্মত হবে না। গণমাধ্যমে কথা বলে আর আদালতে ফেরেননি বেগম জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে বললে বেগম জিয়ার একজন জুনিয়র আইনজীবী আবারও যুক্তিতর্ক পেছানোর আবেদন করেন। এ সময় তারা কি শুধু জামিন নিতে আসেন এমন প্রশ্ন রেখে আদালত বলেন তারা বিচার কাজে অংশ নিতে চান না বলেই এ ধরনের আচরণ। আইনজীবীদের আচরণ দুরভিসন্ধিমূলক। বুধবারও যদি তারা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন না করে তাহলে এই মামলার রায়ের দিন ধার্যের আবেদন করা হবে। মাননীয় আদালত আজকে বিস্ময় প্রকাশ করেছেন যে তার জামিন মেয়াদ বৃদ্ধি করার জন্য অথবা আদালতে তার যে সমস্ত সুযোগ সুবিধার দরকার সে সম্পর্কে আপনারা বক্তব্য দেন, কিন্তু মামলা করার যখন প্রয়োজন হয় তখন তারা মামলা করেন না। এই যে দুর্বিসন্ধিমূলক যে আচরণ, একঘেয়েমি মনোভাব, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও বলেছি বেগম খালেদা জিয়ার যুক্তিতর্ক যদি তারা উপস্থাপন না করেন রায় ঘোষণার তারিখ ঘোষণা করার জন্য আমরা আবেদন করব। এদিকে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এই মামলার অপর দুই আসামি জিয়াউল হক মুন্না ও মনিরুল ইসলাম খানের আবেদনের আদেশের দিন পিছিয়ে বুধবার ধার্য করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশেষায়িত হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি পহেলা অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন উচ্চ আদালত। সকালে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ নতুনই তারিখ ধার্য করেন। বেগম জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর আগে গত 9 সেপ্টেম্বর বিশেষায়িত কোনো হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে আদালতে রিট করা হয়। রিটে কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়। এদিকে সাজাপ্রাপ্ত কোনো আসামির বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার কোনো বিধান নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কর্তৃপক্ষের অবহেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ক্ষমতা হারানোর আতঙ্কে আছে সরকার। এ সময় তিনি জানান দলের সমাবেশ 27 সেপ্টেম্বরের পরিবর্তে 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে, কর্তৃপক্ষ তাকে সুচিকিৎসা হতে বঞ্চিত করেছে। তাকে বিশেষায়িত হাসপাতালের সুবিধা ও ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকেও বঞ্চিত করেছে। হঠাৎ তড়িঘড়ি করে রাত্রে গেজেট করে আদালত স্থানান্তর করা হয়, অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে কারাগারের ভিতরে আদালত নেওয়া হয়। এটা ছিল সংবিধান ও আইন বিরোধী। অসুস্থ বন্দী সুস্থ না হওয়া পর্যন্ত তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম বেআইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ
এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সময় সংবাদে আরো থাকছে, ঢাকায় পুষ্টি চাল বিতরণ শুরু, মানুষের খাদ্য চাহিদা পূরণের পর এবার পুষ্টিকর খাবারের দিকে নজর দিয়েছে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা বইয়ে অন্য বিচারকদের নিয়ে যেসব কথা বলেছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। প্রাক্তন প্রধান বিচারপতি হয়ে ওনার সঙ্গে যারা বিচার কার্যে অংশগ্রহণ করেছেন, বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি নাজমুন্নাহার সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, এনাদের সম্বন্ধে কোনো রকম কটু মন্তব্য করা এবং নানা রকম বাজে কথা বলা, এটা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন। প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণের পর এখন দেশের মানুষের পুষ্টিকর খাবারের দিকে সরকার নজর দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পুষ্টি চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি জানান, কুড়িগ্রামের পর কেরানীগঞ্জে 18,901 জনের মাঝে এই চাল বিতরণের পর পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ভিটামিন এ, B1, B12, আয়রন ও জিঙ্কের সমন্বয়ে তৈরি পুষ্টি চাল প্রতি 100টি চালের সঙ্গে একটি পুষ্টিকণা মিশিয়ে পুষ্টি সমৃদ্ধ চালে রূপান্তর করা যায়। সমাজের দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের ফলমূল বা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই তাদের জন্য এই চাল হতে পারে প্রয়োজনীয় পুষ্টির অনন্য আধার। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সকালে চাল বিতরণ করা হয় কেরানীগঞ্জে। এর আগে খাদ্যমন্ত্রী বলেন, গরিব মানুষের চাহিদা পূরণের পর এখন তাদের পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার। 8টি উপজেলায় এই কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে ঢাকার এই কেরানীগঞ্জ শহর। 30 কেজি করে চাল 50 লক্ষ পরিবারকে দেওয়ার অর্থ হচ্ছে আমরা যদি 1টি পরিবারের 5 জন সদস্য থাকে 2.5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করছে। গত এপ্রিলে কুড়িগ্রাম জেলায় শুরু হয় এই কার্যক্রম। মন্ত্রী বলছেন, পর্যায়ক্রমে পুষ্টি চাল বিতরণ করা হবে সারা দেশে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পর, জনগণের খাদ্য নিরাপত্তার বিধান করার পরই মাননীয় প্রধানমন্ত্রীর যেই কাজটা হাত দিয়েছেন, সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার সেটা নিশ্চিত করার ব্যবস্থা করা এবং পুষ্টির অভাবে মানুষ যে দুঃখে দুঃখে অনেক নিরন্ন মানুষ, গরিব মানুষ পুষ্টিকর খাদ্য যারা খেতে পারে না তাদের যে কষ্ট হয় সেটার দূরীকরণের জন্যে আজকে পুষ্টি চাল বিতরণের কর্মসূচিও আমরা গ্রহণ করেছি। এদিকে মাত্র 10 টাকা কেজি দরে এমন চাল পেয়ে খুশি স্থানীয় দরিদ্র মানুষেরা, সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। ঠিক মতো তো পুষ্টি খাবার আমরা খাইয়া পারি না, এই ভাত খাওয়াইলে বলে পুষ্টি হইব, তাহলে খুশি না? অনেকই খুশি আমি, খুব সুবিধা হয়েছে, অনেকটা আমার জান বাঁচছে। আমরা চাই এটা সফল হোক, সরকারের কাছে আমরা এই আবেদন, সবাই যিনি সুখী থাকে। মন্ত্রী জানান, খোলা বাজারে যাতে পুষ্টি চাল সহজলভ্য হয় সেই উদ্যোগ নিয়েছে সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ইলিশের ভরা মৌসুম এখন, কিন্তু গত এক মাস নদীতে কাঙ্ক্ষিত মাছ পাননি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা। এদিকে শুরু হচ্ছে প্রজনন মৌসুম, আগামী মাসের 22 দিন নদীতে জাল ফেলতে পারবেন না তারা। এতে শুধু চাঁদপুরই নয়, 6টি অভয়াশ্রম এবং বিচরণ ক্ষেত্রগুলোতেও সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ নিয়ে হতাশা কাটছে না জেলেদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রজননে মা ইলিশ নদীতে ডিম ছেড়ে সাগরে ছুটে যাবে, এই জন্যই সরকারের এমন সিদ্ধান্ত। ফারুক আহমেদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। নদীতে ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, এ যেন সোনার হরিণ। কারণ ভরা বর্ষাতেও কাঙ্ক্ষিত ইলিশের নাগাল পায়নি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা। ফলে এমন হতাশার মাঝে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুনে তাদের বুকে কষ্টের জ্বালা বেড়েই চলেছে। জেলার উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদীতে একই চিত্র। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এসব জেলের কণ্ঠে শুধু হতাশার সুর। এবার আমি নদীতে পুরো ধরা মাছ পাই না, এবার টুটুলে মনে করে মাছ নাই। আমরা যে জাল না পাইতে কিস্তি আছে, 8-10 জন মানুষ
আমরা কিভাবে চলবো? এখন যদি আমরা এই যে 22 দিন এই যে অভিযান দেন তো আমগো উপায় কি হবে? অন্যদিকে আগামী মাসের 7 থেকে 28 তারিখ পর্যন্ত প্রজনন মৌসুম শুরু হবে, তাই সাগর ছেড়ে ডিমওয়ালা মা ইলিশ মিঠা পানির নদীতে ছুটে আসবে। এই সময় নিরাপদ চলাচলের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ করার কথা জানালেন দেশের শীর্ষ এই মৎস্য বিজ্ঞানী। ইলিশ মাছের ডিম ছাড়াতে নির্ভর করে বৃষ্টিপাত, পানি প্রবাহ, পানি এবং পরিবেশের গুণাগুণ তথা অমাবস্যা পূর্ণিমার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে, যেটি এবছর 7 অক্টোবর থেকে 28 অক্টোবর এই সময়টা তারা ডিম ছাড়ার জন্য আসছে এবং এই সময় তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। গত বছরের প্রজনন মৌসুমী ইলিশ বিচরণের নদী ও সাগর মোহনায় 22 দিন মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল হওয়ায় দেশে জাটকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 42,000 কোটি। সময় সংবাদ চাঁদপুর। এদিকে সমুদ্রে পাওয়া যাচ্ছে রূপালী ইলিশ। 10 দিন আগেও ইলিশ পাচ্ছিলেন না জেলেরা। বরিশাল ইলিশের পাইকারি আড়তগুলো এখন হাঁক ডাকে মুখর। বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। এবার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ পাননি জেলেরা। পুরো মৌসুম জুড়ে চলেছে ইলিশের আকাল, আর এ কারণে লসের মুখে পড়েছেন জেলে ব্যবসায়ী সকলেই। ব্যবসায়ীরা আমাদের যে তথ্যটি জানিয়েছেন, গত 10 দিন যাবত বেশ কিছু ইলিশ ধরা পড়ছে সাগর ও মোহনায়, আর নদীর মাছ তুলনামূলক অনেক কম। পানি নোনা থাকে, বৃষ্টি না হলে পানি মিষ্টি না হওয়ার জন্যই ইলিশ মাছটা খুব কম দেখা যাচ্ছে। অন্যান্য বছর এই সময় 4 থেকে 5 হাজার মন ইলিশ মাছ আমরা বিক্রি করতাম, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এই বছর মাত্র 2,000-1,500 মন ইলিশ মাছ বিক্রি করি। অভিযানের সময়টা পরিবর্তন চাই, সময়টা পরিবর্তন করলে ডিম আসবে এবং মাছের জন্য সফল হবে, ব্যবসার জন্য আমাদের সফল হবে। জলবায়ু পরিবর্তনের কারণে মাছের মৌসুম পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন জেলে ও ব্যবসায়ীরা। ইলিশের ভরা মৌসুম চলতেছে, ইলিশের আকাল ছিল এতদিন, এখন থেকে ইলিশ পড়তেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের পড়ার সময়টা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমাদের দাবি যে অভিযানটা আরো পরে দেওয়া উচিত, নতুবা আমাদের অনেক ব্যবসায়ী ক্ষতি হবে। তবে ইলিশের সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, আসলে এবছর তারা অনেকটাই লসের মুখে পড়ছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত 5, খুলশীতে বাস চাপায় রেলওয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু। আদালত 15 কার্যদিবসের মধ্যে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ দিলেও গত 1.5 মাসেও তা কার্যকর করতে পারেনি কর্তৃপক্ষ। বেশিরভাগ হাসপাতালেই ঝোলানো নেই মূল্য তালিকা, কারণ হিসেবে নানা অজুহাত তুলে ধরছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদের ক্ষমতা সীমিত। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। গত 24 জুলাই উচ্চ আদালত দেশের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা ও মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেয়, আর তা বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, ডিএমপি, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত 1.5 মাসেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঢাকার অধিকাংশ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ঝুলানো নেই সেবা ও মূল্য তালিকা, আর যেসব হাসপাতালে ঝুলানো আছে তাও আবার দৃষ্টির বাইরে, অথচ হাসপাতালের সম্মুখ ভাগে ঝুলানোর নির্দেশ আদালতের। বেসরকারি হাসপাতালগুলো বলছে তারা নির্ধারিত সময়ে আদালতের নির্দেশ পাননি। যখন হাইকোর্ট নির্দেশনা দেয় তখন কিন্তু সরাসরি আমরা পাই না, সেটা ডিজি হেলথে যায়, ডিজি হেলথের মাধ্যমে আসে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা 15 দিনের মধ্যে এটা ডিসপ্লে করতে পারে, অথচ আমরা এই চিঠিটা হাতে পেতে পেতে প্রায় 1 মাসও অনেক সময় পার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাই। হাসপাতালে মূল্য তালিকা ঝুলানো থাকলে রোগীদের প্রতারণা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন রোগী ও তাদের স্বজনরা। ঝুলানো থাকলে সুবিধা এইটাই যে আমাদের সাধ্য মতো আমরা সুবিধা মতো কাজটা করতে পারি। বড় করে তালিকাটা থাকলে যাতে আমাদের কারো সাহায্য না লাগে আর কি। টেস্টের যে তালিকাটা এটা তো সরকার দিয়ে দিছে, কিন্তু ওনারা মনে করেন মূল্য তালিকা রিসিপশন এটা বসায় নাই, তো এখন কোনটার কত প্রাইস রাখতেছে এটা তো আমাদের জানা নাই। আদালতের এ নির্দেশ কতটা বাস্তবায়ন করতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর, তারা বলছেন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতালগুলোকে অবহিত করছেন, আর সতর্ক করা ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কিছু করার নেই। ছয় মাত্র শুরু হয়েছে, তো একটু সময় দিতে হবে, নতুন একটা প্রসেস, মানুষকে অভ্যস্ত করতে হবে। আমাদের শুধু একটা ব্যবস্থা আছে, আমরা নোটিশ করতে পারি। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে আরো সময় লাগবে বলেও জানান তিনি। জানি না। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
সাভারের ট্যানারিগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির নির্দেশনা মানছে না মালিকপক্ষ। এতে কার্যক্ষমতা হারাতে বসেছে চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে কিনা তা না দেখেই কাজ শুরুর ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তরকে দোষেন পরিবেশবিদরা। লুৎফর রহমানের তোলা ছবিতে রিপোর্ট কাজল আব্দুল্লাহ। কোনো কোনো ট্যানারিতে বাড়ির স্ক্রিন বা ছাকনি আছে, আবার কোনো ট্যানারিতে এমন ব্যবস্থাই নেই। সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেডিমেন্টেশন ট্যাঙ্কও। বেশিরভাগ ট্যানারিতে তিন স্তরের ছাকনি থাকলেও তা উঠিয়ে কঠিন বর্জ্য ছেড়ে দেওয়া হচ্ছে সরাসরি সিটিপিতে। কোনো কোনো ট্যানারির কর্মচারীরা একথা স্বীকার করলেও মালিকদের সংগঠন বিটিএ বলছে সঠিক পদ্ধতিতেই চলছে ট্যানারিগুলো। ওয়েট আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু বাড়ির স্ক্রিন সেখানে সেট আপ করেছি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ড্রামগুলো থেকে নির্গত চামড়ার লোম সহ বিভিন্ন ধরনের বর্জ্য আটকানোর জন্য ট্যানারির অভ্যন্তরীণ ড্রেনে 25, 12 ও 6 মিলিমিটারের তিনটি বার স্কিম বা ছাকনি পরপর স্থায়ীভাবে বসাতে হবে। শুধু তরল বর্জ্য মিশ্রিত পানিগুলো সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসার পর থাকবে দুদিন, যাতে বালু চুন সহ ছোট ছোট কণাগুলো ট্যাঙ্কের নিচে জমা হয় আর উপর থেকে পাইপের মাধ্যমে তরল বর্জ্যগুলো যাবে সিটিপিতে। পাইপটি থাকতে হবে ট্যাঙ্কের তলা থেকে 4 থেকে 5 ফুট উপরে, কিন্তু ছোট বড় অনেক ট্যানারি কর্তৃপক্ষই মানছে না এই নির্দেশনা। এসব বর্জ্য সরাসরি কেন্দ্র বর্জ্য শোধনাগারে যাওয়ায় সিটিপির মডিউলগুলোর বটম অ্যারোটরের ওপর কাদামাটির প্রলেপ পড়ছে। এতে বাতাস ঢুকতে না পারায় শোধন কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মডিউলের বিভিন্ন অংশ। ভবিষ্যতে সিটিপির কার্যক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানান সিটিপির পরামর্শক। কিছু কিছু সেডিমেন্টেশন ট্যাঙ্কের বটমে দেখা যাচ্ছে যে পাইপ কানেকশন করে এটা আউটলেট করে দিচ্ছে, আলটিমেটলি সিটিপি যাচ্ছে, তাতে সিটিপির কার্যক্ষমতা কমে যাবে। এ অবস্থায় সম্প্রতি চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের কাছে সেখানকার সার্বিক অবস্থা জানতে লিখিত অনুরোধ জানানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। নির্মাণ কাজ শেষ না করেই ট্যানারিগুলোকে উৎপাদনে যাওয়ার অনুমোদন দেওয়াকে পরিবেশ অধিদপ্তর ও বিসিকের দায়িত্বহীনতা বলছেন সংশ্লিষ্টরা। শুধু হাজার ব্যক্তিদেরকে সরায় দিয়ে বিদ্যুৎ আর গ্যাস বন্ধ করে দিয়ে সরায় দিলেই তো চলবে না, সেখানেও তো এটা মনিটর করার দায়িত্ব ছিল। আমি মনে করি প্রকল্প কর্তৃপক্ষের ব্যর্থতা, এখানে টেকনিক্যাল কনসালটেন্ট যারা ছিল তাদের ব্যর্থতা, সর্বোপরি এই প্রকল্পকে যারা সবচেয়ে বেশি মনিটর করার কথা ছিল সে পরিবেশ অধিদপ্তর, তাদের ব্যর্থতা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সাভার, ঢাকা। ঢাকা শহরের প্রতিটি মানুষ যখন পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বিষয়ে সচেতন হবে, তখনই পরিচ্ছন্নতা বিষয়ে ঢাকা শহরের বিশ্ব রেকর্ড অর্থবহ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই বিশ্ব রেকর্ড তখনই অর্থবহ হবে যখন আমরা সত্যিকারভাবে ঢাকাবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী নিশ্চিতভাবে উপহার দিতে পারব, আমাদের জন্যে এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে। আসুন আমরা সবাই মিলে আমাদের এই শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে দিই। একজন মেয়র এই কোটি মানুষের শহরকে কোনোভাবে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিটি নাগরিক নিজেকে এক একজন মেয়রের ভূমিকায় অবতীর্ণ না করবে। ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আরো বলেন, আরপিও চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আরপিও সংশোধন যদি হয় তাহলে তো ভালো, আর যদি নাও হয় সেই ধরনের প্রস্তুতি আমাদের আছে। আগের আরপিও দিয়েও আমরা নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করব। নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করবে কি করবে না এখনো সেরকম সিদ্ধান্ত নেয়নি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা ধরে রেখে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। কোনো রাজনৈতিক দল একটি আসনও যদি অংশগ্রহণ না করে স্বাভাবিকভাবে তখন সে মানে প্রচলিত যে নিবন্ধন আইন আছে ওখানে একটু ঝুঁকির মধ্যে পড়ে যায়। কুমিল্লা দুই আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি সংসদ নির্বাচনে পরপর জয় পায় বিএনপি।
সবশেষ 2014 সালের নির্বাচনে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী। তবে আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রার্থী চায় তৃণমূল আওয়ামী লীগ। নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আবারও আসনটি নিজেদের দখলে যাবে বলে মনে করে বিএনপি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার দুই আসন। 1991 সালে নির্বাচনে বিএনপির এম কে আনোয়ার নির্বাচিত হন। এরপর কখনো পেছনে ফিরে তাকাননি বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। পরের 1996 থেকে 2008 সালে নির্বাচন পর্যন্ত পঞ্চমবারের মতো নির্বাচিত হন তিনি। তবে সবশেষ 2014 সালে নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী আমির হোসেন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে তৃণমূল আওয়ামী লীগের। সফল প্রধানমন্ত্রী, উনি বিচারক, উনি ভুল করেন না, উনি যে যা ভালো সেটাই করবে। আমাকে দিলে ইনশাল্লাহ আমি অবশ্যই আমি আশা করি এটা জনগণের ভোটের মাধ্যমে এই আসনটা ছিনিয়ে আনবো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা লেভেল প্লেইং ফিল্ড হলে অবশ্যই আমরা নির্বাচন করব। এদিকে ভোটাররা বলছেন দল নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। এমন একজন এমপি নির্বাচিত হন যিনি আমাদের ভোট এবং বাতের অধিকার রক্ষা করবেন এবং আমাদের সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করবেন। রাস্তাঘাট, ব্রিজ, খালপাট, এগুলো আমাদের অনেক অবহেলিত। আমরা চাই ভালো মানুষ আসুক, সৎ যোগ্য প্রার্থী আসুক। কুমিল্লার দুই আসনে 2,89,700 ভোটারের মধ্যে 1,43,300 নারী। সময় সংবাদ, কুমিল্লা। চট্টগ্রামে ট্রাক চাপায় দুটি সিএনজি অটোরিকশার চালক সহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। তবে পুলিশ বলছে ট্রাকের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নগরীর খুলশী এলাকায় বাস চাপায় রেলওয়ের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আতিয়া সজল ও শফিকুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায় মঙ্গলবার সকাল 7:30 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজার এলাকায় রাস্তার পাশে স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাগুলোর চার চালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। দুইজন যাত্রী এখানে মারছে, তারপর একজন এখানে মারছে। মারার পরে গাড়িটা বেপরোয়া গতিতে চালার কারণে গাড়িটাই পাশে সিএনজি আরগুলাকে নিয়ে ঘাতক ট্রাক চালক শাহিনকে আটক করেছে পুলিশ। ঘুমের কারণে মূলত মূল রাস্তা থেকে 10 ফিট বাইরে গিয়ে দুর্ঘটনা ঘটাইছে। রাস্তার উপরে সিএনজিটা থাকতো যে এখানে কেন আসলো প্রশ্ন আসতো, কিন্তু যেহেতু একবার দুর্ঘটনাটা ঘটছে রাস্তার বাইরে। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি যাত্রীবাহী বাস আব্দুল আজিজ নামে মোটরসাইকেল আরোহী রেলওয়ের এক নিরাপত্তা কর্মীকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইসমাত জাহান, সময় সংবাদ। শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইন হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। দুপুরে বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মধ্যমায়ের দেশে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পুনর্বহালের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পাওয়ার জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো সবকটেই বাংলাদেশ পূরণ করেছে। মার্কিন সরকারের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য যেন জিএসপি সুবিধা পুনর্বহাল করা হয় যতদিন পর্যন্ত না দেশটি মধ্যমায়ের দেশে উন্নীত হচ্ছে। আমি যে কথাটা অনেকবার জোর দিয়ে বলেছি, যত দ্রুত সম্ভব আপনাদের শ্রম আইনের প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার। বিষয়টি দীর্ঘায়িত করলে কোনো লাভ হবে না, বরং আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং তা কার্যকর করতে পারলে বিদেশের বাজারে আপনাদেরই প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং এটি হবে বুদ্ধিমানের কাজ।
14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে গৃহ নির্মাণের ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে অর্থ মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী 5% সুদে 20 বছর মেয়াদে সর্বোচ্চ 75 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকারি চাকুরিজীবীরা। মোট 9% সুদের বাকি 4% ভর্তুকি দেবে সরকার। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে চুক্তিপত্রে সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেন সরকারের এমন উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়বে আবাসন খাতে। অর্থ মন্ত্রণালয় জানায় আগামী 1 অক্টোবর থেকে ঋণের আবেদন করতে পারবেন গ্রাহকরা। আবাসনে আমরা অনেক পিছিয়ে আছি, এখন আবাসনের উপর একটু জোর দেওয়া হচ্ছে। আজকের এই সবার উদ্দেশ্যটাই হচ্ছে আবাসনের উপর জোর দেওয়া। এই একটা উদ্যোগ আমরা নিলাম এবং এটা একদিক থেকে অত্যন্ত ডেভোক্রেটিক উদ্যোগ, কারণ ইট ইজ নট লিমিটেড টু অনলি দি আপার স্যালারি এমপ্লয়িজ, সকল এটাতে পার্টিসিপেট করবে। সরকারি চাকুরির সব শ্রেণীতে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত 5% কোটা বহালের দাবি জানিয়েছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় কোটা পর্যালোচনা কমিটির সব কোটা বাতিলের সুপারিশের প্রতিবাদে আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আন্দোলনকারীরা কোটা সংস্কার চেয়েছেন, কোটা বাতিল নয়, এর বর্তমানে 56% কোটা কমিয়ে আনার দাবি করেছেন। অন্যান্য কোটা সম্পর্কে বিতর্ক ও ভিন্নমত থাকলেও আমরা দেখেছি আদিবাসী ও প্রতিবন্ধী কোটা রাখার পক্ষে সবার মত রয়েছে। কোটা সংস্কার হতে পারে, কিন্তু আদিবাসীদের জন্য বরাদ্দকৃত 5% কোটা অবশ্যই বহাল রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে খ ইউনিটের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে 14% শিক্ষার্থী পাশ করেছে। মঙ্গলবার দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ কলা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়ক উপস্থিত ছিলেন। এবছর খ ইউনিটে 33,897 জন ভর্তি পরীক্ষায় অংশ নিলেও পাশ করেন 4,747 জন। গত 21 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মোট 69টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সব দলের অংশগ্রহণে আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সংকট সমাধানে 3 দফা প্রস্তাব শেখ হাসিনার। নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই ডক্টর কামাল সহ বেশ কয়েকজনের, অনেকে ঘোর বিরোধী। তথাকথিত ঐক্যের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলছে আওয়ামী লীগ, সরকার শঙ্কিত, খালি মাঠে আর গোল দিতে দেয়া হবে না মন্তব্য বিএনপির। জিয়া চ্যারিটেবল মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর পরও বেগম জিয়ার আইনজীবীরা উপস্থিত না হওয়ায় আদালতের উষ্মা প্রকাশ, কাল শুনানি না করলে বিচার কাজ সমাপ্তের আবেদন করবে দুদক। এবং ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না পদ্মা মেঘনায়, হতাশায় জেলেরা, তবে সাগরে মিলছে ইলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল প্রকার খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।